লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পূজোর তোর কেমন চলছে? 10 ফুটের কাটোর লাগিয়েছি। আপনার নতুন কি হচ্ছে? প্রতিবার মুখটা আপনাদের করে দিই তাহলে কি করবো ম্যাডাম? এবারে আমাদের এলাকায় শুধুমাত্র একটাই পুজো হবে, ওয়ান অ্যান্ড অনলির পুজো, ওয়ান অ্যান্ড অনলি পুজো। বাকি সমস্ত ছোট ছোট যে পুজোগুলো আছে ওগুলো বন্ধ করিয়ে দাও। মায়ের পুজো, মায়ের পুজোটা বেশি দরকারি না তোমার ব্যবসার লাভটা? তুমি যদি এই কথাটা শোনো তাহলে আমি তোমার ওই কাঠ ছেড়া ইয়ের যে ডিলটা আছে ওটা করিয়ে দেবো। ম্যাডাম কি যে বলেন ম্যাডাম, ঠিক আছে এবারই এলাকা একটাই পুজো হবে, ওয়ান অ্যান্ড অনলি, জয় মা মা। অলোক, ওই মোদক বাড়ির গলিতে যে পুজোটা হয় ওটা বন্ধ করে দাও। ম্যাডাম এবার তো ওদের 50 বছরের পুজো। হ্যাঁ, এই সেই সিদ্ধেশ্বর বাবু আর বলরাম বাবু মিলে শুরু করেছিলেন, এখন ছেলে ছোকরারা চালায়। হ্যাঁ, জয় মা 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 গো। বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো। 49 বছর ধরে তো মা ওদের পুজো গ্রহণ করলেন, এবার নয় ওয়ান অ্যান্ড অনলির পুজো গ্রহণ করবেন, ঠিক কিনা? একবার গুরুদেবের কাছে গিয়ে প্রাশ্চিত বিধানটা জেনে আসতে হবে। হাজার হোক মায়ের পুজো বলে কত। ম্যাডাম বলছিলাম কি যে ওই ডিলটা হবে, করে দেবো, একবার বেরোই। তাহলে আসি ম্যাডাম। ইস, দুর্গা দুর্গা। বা স্পিড ফ্যামিলি প্ল্যাটারটা, এটা আমরা আজ থেকে দোকানে দোকানে সাপ্লাই করতে পারবো তো? আজ থেকে? সেটা কি করে পসিবল? আজকে আমি সবে যাব ময়রা কাকাদের বোঝাতে। এই ধরো পূজোর আগে চতুর্থী পঞ্চমী থেকে শুরু হয়ে যাবে। আরে বাবা মিঠাই, এত দেরি করলে চলবে না, পার্টির এফেক্ট থাকতে থাকতেই অর্ডার সাপ্লাই করতে হবে। শোনো, আমি এক কাজ করছি, আমি কাকাই সাথে একবার ডিসকাস করে নিচ্ছি, আমরা কটা স্টল দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি তোমাকে জানাচ্ছি। ওকে, কথাগুলো কি কানে যাচ্ছে নাকি এমনি এমনি বলছি কি? আরে হ্যাঁ রে বাবা, যাচ্ছে যাচ্ছে, কানে যাচ্ছে। আমি তো চা ঢালছি, বলছি তোমার জন্য জল খাবার করে দেব। আমি না জল খাবার খেতে একদম ইন্টারেস্টেড নই মিঠাই। তুমি না এই রান্না বান্না কিচেন এগুলো ছেড়ে একটু অর্ডারের দিকে মন দাও। অর্ডার আসলে কি করব? হ্যাঁ, প্রোডাকশন বাড়াতে হবে তো, প্রোডাকশনটাকে সামলাবে। পার্টির পরে কতগুলো অনলাইন অর্ডার আসছে তোমার কোনো আইডিয়া আছে? কি করব আমরা, সেই অর্ডারগুলো লুজ করব, ফেরত দিয়ে দেবো নাকি? আমি বললাম না অতদিন ওয়েট করা যাবে না, যা করতে হবে এর মধ্যেই করতে হবে। তুমি কাজ করো, অর্ডার আসছে, কিচেনে লোক বাড়ো। তোমার নাতি বলছে আজকে থেকে নাকি পূজোর মিষ্টির থালা দোকানে দিয়ে দেওয়াটা ভালো, কিন্তু তার জন্য লোক নিতে হবে। এবার নতুন লোক এসে আমাদের স্টাইলে মিষ্টি বানাতে পারবে কি পারবে না সেটা ভেবে দেখতে হবে। সবকিছু তো তাড়াহুড়ো করে হয় না। সেটাই বোঝাও তোমার নাতিকে। তাহলে সবকিছু তো সময় নিয়ে করলেও তো হয় না, কালকে পার্টির পরে স্পিড প্ল্যাটারটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, দুম করে যদি কেউ মার্কেটে লঞ্চ করে দেয়, এতগুলো অর্ডার এসেছে কত টাকা লস হবে বলো তো? কম্পিটিশনটাও তো মাথায় রাখতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু দাদা এই কালকের মধ্যে তাড়াহুড়ো করে যদি মিষ্টি লঞ্চও করে দিই সেটাও তো যে কেউ শুরু করে দিতে পারে, তাই না? না মানে আমি তো জাস্ট বলছিলাম আর কি। হ্যাঁ, 100 বার বলবে তাহলে বলবে না বলো তো সিরিয়াল দাদা। আর তুমি কাল
অপরাধী অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছো কেন বলো তো? কি দোষ করেছো তুমি? গাড়ির জায়গায় যেটা ঘটেছে সেটা তো তুমি ঘটাওনি, তাহলে তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ সিরিয়াল দাদা বলো? দাদু এনো চা ধরো। বলছি তুমি তোমার বড় দাদাকে বলো সিরিয়াল দাদাকে একটু বোঝাতে, কাল থেকে কথাই বলছে না। হ্যাঁ ভাইয়ের কষ্ট হয় না? মিঠাই জিজি, স্যান্ডি জি নিজে থেকে গিলটি ফিল করছে। হ্যাঁ না স্যান্ডি জি, ভাইয়া কা কোই কাসো নে আপ ছোড় দি। আচ্ছা ঠিক আছে মিঠাই, তুই আমার জন্য জল খাবার নিয়ে আয়। সন্দীপ দাদা নিজেকে অপরাধী মনে করছে, তুমিও দাদা, তোমার উচিত নয় ওর মনটাকে হালকা করে দেওয়া। দাদা বিশ্বাস করো আমি ওকে কালকের জন্য কিচ্ছু বলিনি, যা স্যার আমার মনে ওর ফিজিক্যালি প্রেজেন্ট থাকা উচিত ছিল ওখানে। ঠিক আছে সেটাই বুঝিয়ে বলো, কিন্তু এইভাবে কথা না বলে ওকে কষ্ট দিও না। আর শোনো, এবছর পাড়ার পুজোতে সিদ্ধেশ্বর মোদক একটা বড় টাকা চাঁদা দিচ্ছে, কারণ 50 বছরের বর্ষপূর্তি উৎসব হবে, উদ্যোগ নিতে হবে। কিন্তু দাদা এই উৎসবের একদম সময় নেই, কত অর্ডার আসছে জানো, সেগুলো সামলাতে হচ্ছে, ওগুলো বড় মিস স্যান্ডি দেখে নেবে। আচ্ছা মিঠাই, চতুর্থী কিন্তু অনেক লেট হয়ে যাবে, হ্যাঁ যা করতে হবে এর মধ্যেই করতে হবে। এই স্যান্ডি, হ্যাঁ বলছি দাদা এই পাড়ার পুজোর কিছু উদ্যোগ নিয়েছে, সেটা একটু সামলে নিস কিন্তু, হ্যাঁ একদম ঝোলাস না, ওই আনইউজ ব্রেনটা খাটিয়ে করিস যা করবি। আর শোন বাড়ির পুজো আছে, আমি কিন্তু খুব বিজি থাকবো, মিঠাইও আমার সাথে থাকবে, তো তুই সবটা সামলে। আর মিঠাই আমি তোমাকে 2 দিন দিলাম, হ্যাঁ বাড়ির পুজো নিয়ে একদম লাফাঝাপি করবে না, ওই 2 দিনের মধ্যে তুমি আমাকে বলবে মিষ্টি তৈরির কি ব্যবস্থা হলো, রাইট? বেরোলাম। কি চাই আপনাদের? ইয়ে মানে মিঠাই বৌদি আছে? কি দরকার? দরকার মানে বলরাম দাদু এদিকে এসো, কি দরকার জিজ্ঞেস করছে? কে এসছে? তুমি এসেছো, এসো ভেতরে, এসো ভেতরে, এসো। অলোক এসে বলে কি না যে এবছর আমাদের পুজো হবে না, অনুমতি নেই। অনুমতি নেই মানে কিসের অনুমতি? আমরা তো সব অনুমতি নিয়েছি দাদু।
সেই কাগজপত্র দেখানো হয়নি অলোক বাবুকে? সন্দীপ, অলোক রাহাকে তো তুমি জানো। আরে ওয়ান অ্যান্ড অনলির সাথে পরিচয় আছে ওনার। আর এবারে নাকি শুধুমাত্র ওই ওয়ান অ্যান্ড অনলির পুজোটাই হবে। আর এদিককার সব জমি নাকি প্রমোটিং এ দিয়ে দিয়েছে। কাজ শুরু হবে তাই বলছো? অনুমতি নেই মানে? অনুমতি নেই মানে আবার কি? পুজোর আগে কিসের কাজ বুঝতে পারছি না। আরে এটা বলার জন্যই তো আমরা তোমাদের কাছে এলাম। তোমরা এত সাহস করে ওই প্রমিলা লাহার মুখোশ টেনে খুলে দিয়েছো, আর সেই জন্যই তোমাদের কাছে এলাম আমরা। কি কাণ্ড বলো দেখি, এত বছরের পুজো, এবছর 50 বছরের পূর্তি হচ্ছে, আর এবছর এই পুজো হবে না? স্যান্ডি জি, হাম লোগ কুছ নেই কর সকতে। নিশ্চয়ই করতে হবে। বলরাম দাদু, তোমার কোনো ভয় নেই, আমরা আছি। আমি তোমাদের সবার সঙ্গে যাবো ওই সেক্রেটারির সাথে কথা বলতে। দেখি পুজো না হয়ে কিভাবে থাকে। শিজা দাদু, আমার সাথে তুমিও যাবে, পুজো হতেই হবে। বলছি প্রতিমা তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, প্রত্যেক বছর পুজো হয় এখানে, এই বছরও পুজো হবে। হয়ে গেল, আবার একটা ঝামেলায় জড়িয়ে পড়লো মিঠেরানি। মিষ্টিটা যদি তাড়াতাড়ি দোকানে আনতে হয় তাহলে এই ঝামেলাটা থেকে তাড়াতাড়ি বেরোতেই হবে, দূরে থাকলে তো চলবে না। কি গো, তাহলে আমরা সেক্রেটারির কাছে যাচ্ছি, কিন্তু একটা বিহিত করতেই হবে, তারপর অভিষেকে কথা বলছি। হ্যাঁ, জয়গোপাল বললেন না? সবাই বলো জয়গোপাল! জয়গোপাল! কুমার বাবা, তুমি কাজ কেন থামিয়েছো? দেখো আমার সঙ্গে কে এসেছে, দাদু এসেছে। কোনোভাবে কাজ থামাবে না। এবছর দুর্গাপুজো হবে প্রতিবারের মতো, এবারও হবে। কাকা এসেছে, কাকা কিছু বলো। হ্যাঁ, কাজ একদম থামাবেন না, কাজ চলবে। বাবা, এসব কি শুরু হলো বলো তো পাড়া? পুজো করার জন্য প্রতিমার সামনে পাড়ার লোকদের শেষমেশ দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হবে, কি কি আর বলি বলো অমরেশ, কালে কালে কি হলো বলো তো। আচ্ছা শোনো, সবাই সজাগ থাকো, আমরা যে এসেছি সে খবর হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। মিঠাই জিজি, আমি কি হাতা ফাই হোগা? স্যান্ডি জি আর ফাইট কর সকতে না? না পিঙ্কি, ওইসব ফাইট টাইটে আমি নেই, ওটা দাদা ভাই পারে। আসলে কি বলতো, আমার মধ্যে তো দাদা ভাইয়ের মতো ওরকম হিরো হিরো কোনো ভাব নেই, আমি ওইসব ফাইট টাইটে পারব না। মানে ফাইট কি একা তোমার দাদা ভাই করতে পারে গো? আর কেউ পারে না, এখানে তো অনেকজন আছে। মিঠাই খুব ভালো লাঠি চালাতে পারে। থাক মিঠাই, এই বাজারে তোকে আর বীরাঙ্গনা হতে হবে না। এই নান্টু, বাবলু, তোরা যা তো গিয়ে দেখ, কেউ যদি আসে সঙ্গে সঙ্গে খবর দিবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ কাকা, এই চল চল, সবাই চল 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 ভাই, চল চল চল। দেখলে তুমি, কাকা আমার কথার কোনো গুরুত্ব দিল না, অথচ যার মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করছি, যার মূর্তি বাড়ানোর জন্য আমরা প্রতিবাদ করছি, তিনিও কিন্তু একজন মেয়ে। মা দুর্গাই কিন্তু অসুর মেরেছিল। হ্যাঁ বাবুজি, লড়কি লোক ভি ফাইট কর সকতে হ্যায়, আপ আন্ডার এস্টিমেট মত কিজিয়ে। শুনছো তো বলরাম, আমার বৌমাদের কথাবার্তা শুনছো তো? এরা সব এক একজন মা দুর্গা, 10 হাতে সব দিক সামলায়। অবশ্যই তোমরা তো ফাইট করোই সংসারে, তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি। একদম বাবা, হক কথা বলেছো। কি জানো তো, আমাদের ছেলেদেরও না মাঝে মাঝে একটুখানি চান্স দেওয়া দরকার। মানে সব কিছু যদি আমাদের মিঠাই রানি আর পিঙ্কিজি করেঙ্গা, তো আমরা কি ভ্যারেন্ডা ভাজিকদার? কাকা ওই দেখো, কি বলরাম দাদু, বলে গেলাম তো এবার পুজো হবে না। ও সিধু দাদু বুঝি জানে না, দাদু এবার একটাই পুজো হবে, ওয়ান অ্যান্ড অনলি।
এসব ছোটখাটো পুজো করে কি হবে বলুন না। হ্যাঁ, আফটার অল এলাকাতেই তো প্রমোটিং এর কাজটা হবে। হ্যাঁ, তাই এবার পুজো হবে না। পুজোর সময় কাজ হবে? অলোক, আমরা তোমাকে এ পাড়ায় বড় হতে দেখেছি। এবছর এই পুজোর 50 বছর, আর তোমরা জোর করছো এবছর এই পুজো বন্ধ করে দিতে। দাদু, যুগ পাল্টাচ্ছে, এই অলোক আর বাচ্চা নেই। অরেশদা, দাদুকে বোঝাও না। আমি মিঠাই, মোদক বাড়ির বউ। দোকানে যাতায়াত কত দেখেছি, বলো কি বলবে বলো। এই পুজোটা সবার সেন্টিমেন্ট, 50 বছর পূর্তি হতে চলেছে পুজোর, পুজোতে বাধা দেবেন না। বয়স্কদের মনে দুঃখ পাবেন তারা, আর বয়স্করা যদি দুঃখ পান সেটার ফল কিন্তু ভালো হয় না, দুর্গা দেবী পাপ দেন। আর দেবী যদি পাপ দেন তার ফল কি হয় সেটা তো দেখেছেনই, অসুরের বুকে ত্রিশূল বিধিয়ে দেন, সিংহ লেলিয়ে দেন। আমি বলছি না, এই মূর্তিটা বলছে। ভয় দেখাচ্ছ, তুমি ভয় দেখাচ্ছ আমাকে? তোমার কাণ্ড না আমরা দেখেছি, বেশি বার বেরো না, বহু মানুষ বইয়ের মতন থাকো, নেতৃত্বে যেও না। ওয়াইফের সাথে চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলবেন না। আমি মেনে নেব না, তাই হাতটা নামিয়ে দিলাম। ভদ্রভাবে কথা বলুন। আমি তখন থেকে একটাই কথা বলছি, এবার পুজো হবে না। বললাম না, গলা উঁচু করে কথা বলবেন না। কেউ এখানে কাউকে ডিসরেসপেক্ট করুক, সেটা আমি মেনে নেব না। পুজোর আগে হুট করে হাত পা চলে যাবে, ভাল লাগবে? সেটা ঝামেলা চাই না আমরা। আমি জানি আপনি এখানে কাগজপত্র, পারমিশন, এটসেট্রা, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চান, চিন্তা করবেন না, ওগুলো আমি বার করে নেব। কিন্তু পুজো দাদা, কাকে শোনো, দুদি দাদা তো পুরো সিনেমার হিরো, যা দিল না। আগে খুব ভয় পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে এতটাও সাংঘাতিক না। দেখো, আপাতত উনি চলে গেছেন, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে পুজোর সময় উনি ব্যাগটা দেবেন, জানো? সে তো বটে, মাতব্বর হয়েছে তো, পুলিশের খাতায়ও নাম আছে। শুনলাম ওই চোরা কারবার কি সব করতে গেছিল। বলেন কি কাকা, ছেলের এই গুণও আছে তো জানতাম না। হ্যাঁ কাকু, অলোকদার না একজন ড্রাইভার ছিল, তার নামে অনেক কারবার চলে, আমাদের কাছে না কিছু চাপা থাকে না। কিন্তু এসব কথা বলবে কে, আমরা তো ছাপোষা মানুষ, কে বিপদ ডেকে আনবে বলো তো। দাদু ভাই, অনেকগুলো আংটি দেখলাম হাতে। হ্যাঁ, ভাবছি যে আংটি পরেই সব বিপদ কাটিয়ে উঠতে পারবে। একজন গুরুদেব আছেন তো, হয়তো তার কথাই শুনে বাবা মুক্তেশ্বরানন্দ, আমিও তার কাছে যাই, লোকটা কিন্তু খুব ভালো মানুষ। কিন্তু ওই যে এমন শিষ্যকে নিয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে।
দাদু, গুরুদেব যদি কিছু বলে তাহলে শিষ্যরা তো সেই কথাটা রাখে, তাই না? রাখা তো উচিত। আমি তো আমার গুরুদেবের কথা রেখে আবার সংসারে ফিরে এলাম। তুমি আর সেক্রেটারি মশাই কে এক হলো নাকি? বলরাম দাদু, তুমি একটা কাজ করো তো, যেভাবে সেভাবে বুঝিয়ে টুঝিয়ে ওই গুরুদেব মশাইকে আজ সন্ধ্যেবেলা মনোহরাতে নিয়ে এসো। দাঁড়া 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 মিঠাই, তোর প্ল্যানটা কি বলতো? আরে শিষ্য যদি কোনো দুষ্টুমি করে তাহলে গুরুদেব তো শাসন করবেই তাকে, তাই না? বাস শুরু হলো মিঠাই রানীর নতুন প্ল্যান। শোনো, যা করবে বুঝে সুঝে করবে, বিজনেসের যেন কোনো ক্ষতি না হয়, হ্যাঁ সেটা মাথায় রাখবে। দাদাই কাকাই, প্লিজ মেক হার আন্ডারস্ট্যান্ড দ্যাট, প্লিজ। আমি অফিসে গেলাম। আচ্ছা দাদু, সকলকে বোঝাও এত ভেঙে পড়তে বারণ করো। উৎসব যতই হম্বি তুম্বি করুক না কেন, শেষ পর্যন্ত ঠিক অন্যায়টা হতে দেয় না। আমাদের পেলারে যোগ দেবেই দেবে উৎসব। যেভাবে ওয়ান এন্ড অনলিকে ধরেছিলাম, ঠিক একইভাবে সেক্রেটারি মশাইকে দিয়েও পূজার সব কাজ করাবো আমরা। বলরাম দাদু, আরে নো টেনশন, মিটাই হিয়ার নো ফিয়ার। আজ সন্ধ্যেবেলায় মনোহরাতে গুরুদেব মশাই কামিং কামিং কামিং। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।